Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, আমি ভালো আছি, আশা করি সবাই সবাই ভালো আছে। আজকে আসলে কাজ করলে অলস ভালো থাকবো তোমাদের। তো আজকে আমি সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মানুষটির প্রতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কোম্পানি গোল্ড লায়ন লিডার এবং সিলভার লায়ন লিডার এবং আমাদের অনেক লিডাররা উপস্থিত আছেন এখানে, নাম বলে অনেক সময় যাবে। তো আমি আপনাদেরকে আজকে একটা কষ্ট কথা বলতে হবে। আজকে সেলিব্রেশন নিয়েছি, আমার চোখে পানি চলে আসতেছে। আজকে আমার শেয়ারিং করার কিছু নেই, আজকে আমার কথাটা হচ্ছে আজকে যে আমাকে সেলিব্রেশন দিয়েছেন যে চার বলা, আজকে আজ থেকে 10 মাস আগে আপনাদের মতো আমি পিছনের কাছে ট্রেনিং করেছিলাম। ট্রেনিং করার আগে অনেক মানুষ বলেছিল এই জায়গা আসলে ভালো না, এই জায়গা আসলে আমি খারাপ হব, কিন্তু আমার পাশের একজন মানুষ, আমার পারভাসী, আমার যে আমার রক্তর, আমার মামা উনি ছদিতে বসবাস করেন, এই মামা আমাকে বলেছিলেন ছেনশিদে আসলে আমি নষ্ট হব। এই কষ্ট আমি কিন্তু শেয়ারিং করতে পারি, কিন্তু আজকে আমার অনুমতি দিচ্ছে না আজকে কথা বলার। এই আমার মামা আমাকে বলেছিলেন এখানে আসলে আমি সফল হব না, কিন্তু আজকে আজকে এই যেতগুলো স্যার আজকে সফল করে আজকে আমাকে মালা বহন করে দিয়েছে। আজকে আমি 100% বলতে পারি ট্রেনশিতে যারা আসবে অবশ্যই 100% যদি লেগে থাকতে পারে একদিন না একদিন সফল ব্যক্তি হয়ে দাঁড়াতে পারবে। আমাদের যে ছাড়গুলো আছে আমাদের পার্লে সাধারণ ছাড়, আমাদের যিনি সিলেটের আইকন, যিনি বাইক ইচিবার, যিনি এবং $300 ইচিবার, আমাদের কোম্পানি যার কথা শুনলে রক্ত মাংস গরম হয়ে আসতো বাজার, আমাদের এমনি নাসিম আহমেদ স্যার, তার জন্য জোরে একটা আচার আশা করছি। আমি আজকে বলতে আজকে এই কষ্ট করে এই জায়গায় আমি জানি কিভাবে ট্যাক্সি শুরু করেছিলাম, আমাকে কেউ সাপোর্ট দিয়েছিল না, আমি যে সময় রেন্টের টাকাগুলো ম্যানেজ করেছিলাম কেউ সাপোর্ট দেয় নাই, একজন মানুষ আমাকে সাপোর্ট দিয়েছিলেন, যে মানুষটা আমি বাদ হলে খারাপ হলে আমার মা আমাকে পাতিলে দিবেন না, কেন আমার মা জানেন আমি আমার মায়ের একমাত্র সন্তান, আত্মীয় সন্তান হিসাবে মায়ের একমাত্র সন্তান হিসাবে মা আমাকে একটা 5-star রেঞ্জা ট্রেন্সি শুরু করে দিয়েছিলেন। মাকে বলেছিলাম মা সবাই যদি বলে ট্রেন্সি ভালো না, কিন্তু আমি ট্রেন্সিতে ট্রেনিং করেছি, আমি জানি ট্রেন্সি কি। অবশ্য আপনার সন্তান এ সফল হবে শুধু দরজা ধরতে হবে, কেন পাইলটরা সবসময় বলে থাকে যদি লেগে থাকে সফল একদিন না একদিন হবে। 100% বলতে পারি যদি আমার মতো একজন চ্যানেল স্টুডেন্ট আমার মতো স্টুডেন্ট বয়স যদি কাজ করে সফল ব্যক্ত হতে চায়, আমি 100% বলতে পারি মামা বলেছিল বিদেশে গিয়ে 1 লক্ষ টাকা ইনকাম করবো, আমি 100% বলতে পারি মামা 12 ঘন্টা কাজ করে সেই ধরনের আজ 1000 টাকা ইনকাম করে টাইসের কাজ করে মানুষের চাকর হয়ে চাকর হয়ে আসতো বাবা। আজকে বিয়ে করা লাগে না, আজকে মাসের প্রত্যেক মাসে একটা বেলাদা করতে পারি, কেন ট্যান্সি আমার একটা ট্যান্সি ইন্টারন্যাশনাল কোম্পানি না, ট্যান্সি তোমাকে ইন্টারন্যাশনাল করবে অস্তবাদার। আপনাদের জন্য বাড়িতে বাস রেডি হচ্ছে অস্তবাদার, বাড়ি যাওয়ার পরে মামা একদম বলেছিল যদি ট্যান্সিতে আসি আমি আমাকে বাদ না বলবে না, আমি মামাকে বলেছিলাম আমার স্যার শিখিয়ে দিয়েছিলেন, নাসিম স্যার বলেছিলেন, দীপঙ্কর স্যার বলেছিলেন ট্যান্সি আমার একটা ফেরত, তুমি দেখেছো ট্যান্সি কি, ট্যান্সি মজাটা বুঝবো না, আমার মামা বলেছিল বাংলাদেশে ট্যান্সি করতে পারবো না বিদেশে গিয়ে ট্যান্সি করবো, মামাকে বলেছিলাম আমার স্যার বলে যার অসংখ্য নদীতে
Sharing-Alamin-7.